বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে এবার সমাজসেবার অঙ্গ হিসেবে চক্ষুদান করার অঙ্গীকার করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন উত্তর কলকাতার সুপ্রাচীন কাশীভোজ লেনের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মোট 86 জন চক্ষুদান করার সংকল্প নিয়ে অঙ্গীকারবদ্ধ হলেন। দুর্গাপুজো মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয়, যে সমস্ত মানুষ দৃষ্টিহীন যারা প্রকৃতির আলো এবং মাতৃমুখ দর্শন করতে পারে না তাদের চক্ষুদান করার অঙ্গীকারের মধ্য দিয়েই সেই কাজে ব্রতী হলেন শশী পাঁজা সহ 86 জন মানুষ। আজকে আমরা চক্ষু অঙ্কন করলাম মায়ের এবং অনেক মানুষ আজকে সংকল্প নিলেন চক্ষু দানের। 86 জন প্রায় তারা চক্ষুদান করলেন, সংকল্প নিলেন, ফর্ম সই করেছেন, এই সই সংগ্রহ করেছে কাশীর পোষ লেনে অবস্থিত শ্রী শ্রী দুর্গাপুজোর কমিটির পক্ষ থেকে, যিনি কর্ণধার সোমেন দত্ত এবং স্থানীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।